হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো পবিত্র রমজান মাসে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি একটা রমজানের ব্লগ শেয়ার করব। আর আমি ব্লগটা শুরু করে দিচ্ছি, আশা করি পুরোটা দেখলে ভালো লাগবে। এখন আমি দই বানাবো, যার কারণে দুধটা চুলার উপর দিয়ে দিয়েছি, আর চিনিও দিয়ে দিলাম পরিমিত পরিমাণে যতটুকু লাগে। আর আসলে দইয়ে যে যেরকম মিষ্টি খায় সেরকম করে চিনিটা দিতে হয় বুঝে। তো আমার দুধ জ্বালানো হয়ে গেছে, দুধটা এখন উষ্ণ গরম আছে। তো আমি এই দুধ থেকে একটু দুধ নিয়ে আগে যে দইয়ের বীজ ছিল ওর মধ্যে দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিলাম। এখন এই মিক্সচারটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নিলাম। তো এভাবে বাসায় দই বানালে ভালোই, দইটা ভালোই হয়, মজা হয়। আর অনেক সময় দেখা যায় বাজার থেকে দই কিনে নিয়ে আসার পর দইগুলো ভালো থাকে না, টক টক, ভালো লাগে না খেতে। আর রমজান মাসে তো দইটা লাগেই। তো এভাবে যদি বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে আর বাইর থেকে এত কিনতে হয় না। তো আমি একটা বক্সে নিয়ে নিলাম, এই বক্সটাও দইয়ের বক্সই ছিল, তো ওর মধ্যেই আমি দিয়ে দিলাম। আর এই যে নাজুইন, নাজুইন কী করছে, এই যে দইয়ের যে ইয়েটা ছিল, ছোট বক্সটা ছিল, ওইটা নিয়েও খাওয়া শুরু করে দিয়েছে। এই দইটাকে আমি এই কাপড় কাঁথার মধ্যে দিয়ে দিচ্ছি, মোটা কাঁথা দিয়ে ঢেকে আমি এটা ওভেনে রেখে দিব। এই যে আমি ওভেনে রেখে দিয়েছি এভাবে এভাবে। আর এমনিতে এখন গরম, এত বেশি মোটা কাপড় না দিলে হবে, আমি একটা কাঁথা দিয়েছি। তো এই কাঁথা দিয়ে ওভেনের মধ্যে এভাবে আটকে দিলে এটা 6-7 ঘন্টার মধ্যে জমে যাবে। আর নাজুইন, তুমি কি করছো, কলা খাচ্ছ? আর এই যে নাজুইন বাবা, প্রচণ্ড গরম। আর নাজুইন বাবাকে এর জন্য খালি করে রেখে দিয়েছি। বউ, কি খাচ্ছ, কি খাচ্ছ তুমি? কলাটা ভালো করে ছুলে খেতে হবে। আমি দেই, এই যে এই যে, এখানে কামড় দিয়ে খেতে। এখন না আমি কিচেনে চলে এসেছি, এখন আমার এগুলো ক্লিন করতে হবে, এগুলো গ্লাস ক্লিন করতে হবে, এগুলো ইফতারির সময় এগুলোর মধ্যে শরবত বানাইতে হবে, এগুলো সব ক্লিন করে নেব। এখন আমি চিকেন ফ্রাই করব, যার কারণে চিকেনগুলো নিয়ে নিয়েছি, সুন্দর করে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি। তো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, লবণ, গরম মশলা, আর বেসন দিয়ে দিচ্ছি, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। আর টমেটো ক্যাচাপ দিলাম, হলুদ দিলাম, দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিব সুন্দর করে, একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে একটু রেখে দিব 10 মিনিট। এরপর আমি তেলেতে ভেজে নিচ্ছি, এই যে তো আজকে একটু চিন্তা ভাবনা আছে একটু হেলদি ইফতার বানানোর। তো সবসময় তো দেখা যায় ভাজা পোড়া এগুলোই খাওয়া হয়, তো তো চিকেন ফ্রাইটা করে নিলাম, তো নাসিব খাবে, আমরাও খেতে পারবো। আর এখানে আমি গুড় নিয়ে নিয়েছি, তো আজকে গুড়ের শরবত বানাবো। আর লেবুর রস দিয়ে দিলাম, তো লেবুগুলোর একদমই রস ছিল না। আর এখন তো লেবুর অনেক দাম, কিন্তু দাম হিসেবে লেবুর তো কোনো রস নেই ভালো। আর চিড়া ধুয়ে নিচ্ছি। আর এই যে গুড়ের যে শরবতটা বানালাম, তো এর মধ্যে আমি এখন ইসবগুলের ভুষি দিয়ে দিলাম, তো একটু আগে দিলে ভুষিটা ভালো করে ফোলে। আর এই যে সকালে যে দইটা বানালাম ওভেনে রেখে দিয়েছিলাম, ওই দইটা এখন বের করছি, ইফতারিত সময় হয়ে আসলো, তো এর জন্য বের করে নিলাম। আর এই গুড়ের শরবতটা আমাদের হেলথের জন্য অনেক ভালো, শরীরের জন্য। আর এখন তো প্রচণ্ড গরম পড়ছে, আর রোজা থেকে তো সবারই অনেক গরমে অবস্থা খারাপ, আর ইফতারির সময় এরকম গুড়ের শরবত খেলে অনেক ভালো লাগে, যেহেতু লেবু দেওয়া আছে, লবণ,
আর ইসবগুল তো ভালো শরীরের জন্য। তো আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। তো আজকে চেষ্টা করেছি একটু হেলদি খাবারই রাখার জন্য। তো আমার অনেক দিন থেকেই দই খেতে ইচ্ছে করছিল, নিজে বানিয়ে খাবো, তো এই জন্য বাইর থেকে দই নিয়ে এসে ওটার বীজ দিয়ে আবার বাসায় বানিয়ে নিয়েছি। তো আমি এভাবে রোজার মধ্যে অনেক দই বানাই, প্রায় দেখা যায় দু একদিন পরপরই বানাই। তো এই যে খাবার টাবার সব এখন আমি সাজিয়ে রেখেছি, তো আজান দেওয়ার সময় হয়ে গেছে, এখন হয়তো আজান দিবে কিছুক্ষণের মধ্যে, দিলেই আমরা ইফতারি শুরু করব। তো এটাই ছিল আজকে আমাদের হেলদি ইফতারি। তো সবাইকে আবারও রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা এখানেই শেষ করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।